আরটিভি বিএসএমএম ও এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার জুইনা ইসলাম। করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতে আমাদের এই বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সঙ্গে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার এ কে এম মোশাররফ হোসেন। দর্শক, জানিয়ে রাখছি আপনাদের মতামত অভিযোগ প্রশ্ন শোনার জন্য আরটিভি টেলিফোন ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত, বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 09611-677-777 নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডাক্তার এ কে মোশাররফ হোসেন স্যার, স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি যদি পর্যালোচনা করি, বিগত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে এসে করোনা পরীক্ষার হার বেড়েছে, কিন্তু কমেছে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হার। এটি আমাদের জন্য কতটা স্বস্তিদায়ক বলে আপনি মনে করছেন? এটি অবশ্যই আমি বলবো যে স্বস্তিদায়ক, কারণ আমরা গত এক মাস ধরে দেখছি যে এই যে সংক্রমণের হার সেটি প্রায় 5% এর কাছাকাছি এসছে, এবং 5% এর যখন নিচে যাবে তখনই আমরা কিন্তু ধরে নেব যে আমাদের এখন ডিক্লাইনিং ফেজ চলছে, মানে আমাদের এখন এখানে সংক্রমণ একেবারে সহনীয় পর্যায়ে চলে এসছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো যে আমাদের এখানে যে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছিল, যেটির আশঙ্কায় আমরা ছিলাম যে শীতে এটি খুব তীব্র আকার ধারণ করবে, আমাদের সংক্রমণের হার অনেক বেড়ে যাবে এবং মর্টালিটিও বেড়ে যাবে, সেটি কিন্তু খুবই অল্প দিনের মধ্যে আবার ডিক্লাইনিং ফেজে যাচ্ছে। এটি অত্যন্ত আশাব্যঞ্জক আমাদের জন্য। এতে আমি আমার সকলকে যারা এখন স্বাস্থ্যবিধি আমি বলবো যে অনেক বেশি করে মানছেন, এবং এখন পথে ঘাটে দেখা যায় যে মাস্ক ছাড়া প্রায় কেউ নেই, আমি বলবো যে শতকরা 80-90% লোক কিন্তু মাস্ক পরছে, এবং এই যে আমরা যেটিকে ডিক্লাইনিং ফেজ বলছি, যে সংক্রমণের হার কমে যাচ্ছে, এরও কিন্তু একটি আমি বলবো যে গুরুত্বপূর্ণ প্রভাব যে আমরা স্বাস্থ্যবিধিকে খুব কঠোরভাবে মানছি। ধন্যবাদ স্যার। স্যার, টিকা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন, অনেক শঙ্কা। টিকা পেতে যদি দেরি হয়, সেক্ষেত্রে করোনা নির্মূলের দৌড়ে বাংলাদেশ পিছিয়ে পড়ার কি কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা আছে? দেখুন, আমি এটি মোটেও ভাবছি না। আপনি যদি পাশ্চাত্যের দিকে তাকান, ইউকে, ইউএসএ, সব জায়গায় আপনি দেখেন, একদিকে টিকা দেওয়া হচ্ছে, অন্যদিকে সংক্রমণ কিন্তু আকাশ চুম্বি এবং মর্টালিটিও অনেক রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, একের পর একক একটি রেকর্ড হচ্ছে এই সংক্রমণের এবং মর্টালিটির। সেই দিকে আমাদের বাংলাদেশে দেখুন, এই শীতের আমি বলবো যে যখন শীত মোটামুটি, এখনো তো শীত পুরোপুরি আসেইনি, মাঝখানে কিছুদিন শীত পড়েছিল, এখন আবার টেম্পারেচার বাড়ছে, কিন্তু সেই হিসেবে আমাদের এখানে কিন্তু সংক্রমণের হার এবং আপনি যেটি বললেন মৃত্যুর হার দুটোই কিন্তু কম। তো সেই ক্ষেত্রে আমরা যদি টিকা নাও আসে, আমার কেন যেন মনে হয়তো ফেব্রুয়ারি মার্চ যখন সামার শুরু হবে, হয়তো আমাদের এখানে এই সংক্রমণের হার 5%-এর নিচে চলে যাবে, অর্থাৎ আমরা আশঙ্কা মুক্ত অবস্থায় থাকব। এবং আমি সকলকে বলবো একটি বিষয় আপনারা মনে রাখবেন, টিকা দিলে পরেও আমি যদি আজকে টিকা দিই, সেই টিকার কিন্তু আপনার পুরোপুরি কার্যকারিতা শুরু হবে 6 সপ্তাহ পরে। এবং আরেকটি বিষয় মনে রাখবেন যে পৃথিবীতে কোনো রোগের টিকাই কিন্তু 100% আপনাকে প্রোটেকশন দেবে না। সেই টিকা দেওয়ার পাশাপাশি আপনাকে অন্যান্য যেসব বিধি আছে, স্বাস্থ্যবিধি এবং করোনার জন্য যেসব স্বাস্থ্যবিধি আছে, বিশেষ করে তিনটি স্বাস্থ্যবিধি, একটি হচ্ছে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বা দৈহিক দূরত্ব মেনটেন করা, আমার মনে হয় এগুলো আমরা এই টিকা দেয়া বা না দেওয়ার সঙ্গে আমরা যেন গুলিয়ে না ফেলি, এগুলো যেন আমাদের প্রাত্যহিক জীবনের একটি অঙ্গ হিসেবে নিয়ে এটি একটি এই লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসি। ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটি কথা বলেছেন যে আমাদের যে হাত সবচেয়ে বিশ্বস্ত সহচর, যদি সেই স্বাস্থ্যবিধি না মানি, সেটি কিন্তু আমাদের জন্য প্রাণঘাতী হতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছে। দর্শক, আপনার নাম ও বয়স বলে প্রশ্নটি করুন আমাদের বিশেষজ্ঞ ডক্টরের কাছে। দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো,
জি শুনতে পাচ্ছি দর্শক আপনাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান কাকিনা লালমনিরহাট থেকে বলছি। আমার প্রশ্নটি হলো যে আমরা যে বাজারে সার্জিক্যাল মাস্কগুলো কিনতেছি, যেটি 5 টাকা কিংবা 10 টাকা দামের, এটি আমরা কতক্ষণ পরিধান করতে পারবো এবং এই করোনা ভাইরাস প্রতিরোধে এই মাস্কটি কতটা কার্যকর, এটি আমার প্রশ্ন স্যারের কাছে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি মাস্ক নিয়ে যেই কথা বলেছেন, এই মাস্ক নিয়ে অনেক কথা হয় আমাদের। দেখুন, মাস্ক সেটি সার্জিক্যাল মাস্ক তো আমি বলবো যে অনেকই ভালো। এছাড়া আপনি সিম্পলি যদি কাপড় দিয়ে মাস্ক তৈরি করুন। আপনার মূল বিষয়টা হচ্ছে আমাদের দেহে করোনা প্রবেশের প্রধান রাস্তা হচ্ছে নাসারন্ধ্র। এই আমরা নিঃশ্বাসের সঙ্গে আমাদের শরীরে দেহে নাসারন্ধ্র দিয়ে ফুসফুসে যেই বাতাস প্রবেশ করে সেটি কিন্তু করোনা জীবাণুর একমাত্র বাহন, তাকে ড্রপলেট ইনফেকশন বলে থাকি। সেটিকে রোধ করার একমাত্র উপায় হচ্ছে আমরা নাকের সামনে যে কোনো প্রতিবন্ধকতা যদি দেই। এছাড়া আর আমাদের দেহে এই করোনা ভাইরাস প্রবেশের উপায় হচ্ছে যে মিউকাস মেমব্রেন, যেখানে খুব সহজে ঢুকতে পারে, যেমন মুখ দিয়ে বা চোখ দিয়ে। তা আমরা নাক মুখ কিন্তু ভালো মতো যে কোনো মাস্ক দিয়ে যদি ঢেকে দিই, এবং পাশাপাশি আমরা যদি ঘন ঘন হাতে হাত সাবান দিয়ে পরিষ্কার করি, তাতে কিন্তু এবং দৈহিক দূরত্ব মেনটেন করি, তাহলে কিন্তু আপনি যে কোনো মাস্ক আমি বলবো যে একেবারে 100% প্রোটেকশন। এটি নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের আমি বলবো কোনো অবকাশই নাই। কতদিন পড়তে পারবেন? আপনি মাস্কটা যদি ভিজে না যায়, আপনি দেখবেন যে লালা লেগে বা থুতু লেগে যদি ভিজে না যায়, একটি মাস্ক আপনি একাধিকবার ব্যবহার করতে পারেন। আপনি যেমন একসঙ্গে যদি 4-5টা মাস্ক রাখেন, এক একটা মাস্কের মধ্যে 1-2-3-4-5 দিয়ে রাখলেন, তারপর আপনি প্রথম দিন একটি পরলেন, তারপর একটি পরলেন, তারপর লাস্টের দিকে আবার 5 নম্বরটি পরলেন, এর মাঝখানে, এইভাবে আমি বলবো যে একটা মাস্ক আপনি খুব সহজেই সপ্তাহখানেক ব্যবহার করতে পারবেন, যদি সেটি নোংরা করে না ফেলেন। তবে সার্জিক্যাল মাস্ক কিন্তু ধুয়ে পড়া যায় না, আপনি কাপড়ের মাস্ক গুলো ধুয়ে পড়তে পারবেন। আর আরেকটি বিষয় বলি যে N95 যে মাস্ক, এই মাস্ক কিন্তু সাধারণ লোকেদের পরার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হসপিটাল প্রিমিসেসে যারা ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী তাদেরই N95 মাস্ক পরা উচিত। এবং আবার অনেককে দেখি আমি এই যে পথে ঘাটে ওনারা পিপি পরে হাঁটছেন, হয়তো পিপি পরছেন কিন্তু মুখে মাস্কটা নেই, এটি আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। আপনার করোনা ভাইরাস কিন্তু ত্বকের মধ্যে দিয়ে, চামড়ার মধ্যে দিয়ে কখনো ঢুকবে না, ঢুকবে নাক দিয়ে। আপনি সারা শরীর ঢেকে রাখলেন, মাস্কটা পরলেন না, এটা কিন্তু একেবারেই মানে আমি বলবো যে 16 আনাই মিছে হয়ে গেল আপনার এই প্রোটেকশনটা। ধন্যবাদ দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন। স্যার, ধূমপায়ী এবং অধূমপায়ীদের মধ্যে করোনার প্রভাবের কি কোনো তারতম্য হয়? হ্যাঁ, অবশ্যই। যারা ধূমপান করেন, আপনি এর মধ্যে দেখেছেন যে মহিলাদের মধ্যে করোনা সংক্রমণের হার অনেক বেশি, এবং সেই সময় এটি নিয়ে অনেক কথা হয়েছে যে ধূমপান হয়তো একটি বিষয় যেটি মহিলাদের ক্ষেত্রে কম এবং সে কারণে তারা কম সংক্রমিত হচ্ছে। তো মোটামুটি যেটি বিষয় যে যারা ধূমপান করে তাদের শ্বাসনালী কিন্তু সব সময় শ্বাসনালীতে প্রদাহ থাকে, এবং শ্বাসনালীতে যদি কোনো প্রদাহ থেকে থাকে তাহলে সেখানে কিন্তু যে কোনো ভাইরাস গিয়ে খুব সহজেই সংক্রমণ ঘটাতে পারে, বংশ বিস্তার করতে পারে। তো সেই ঘটনাটি কিন্তু করোনার ক্ষেত্রেও ঘটে থাকে। আমি যদি ধূমপায়ী হই, সেই ক্ষেত্রে আমার শ্বাসনালী বরাবরই মোটামুটি একটু অসুস্থ থাকবে, ইনফ্ল্যাম থাকবে, সেখানে খুব সহজে করোনা ভাইরাস গিয়ে তার স্পাইক প্রোটিন দিয়ে আমার সেই শ্বাসনালীর সেলের মধ্যে রিসেপ্টর দিয়ে আটকে গিয়ে তারপর সেলে লেগে গিয়ে প্রলিফারেট করবে, আলটিমেটলি নিউমোনিয়া করবে এবং আরো জটিল থেকে জটিলতর পর্যায় পর্যন্ত যেতে পারে। তো আমি এই ক্ষেত্রে বলবো যে এই ধূমপান যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমরা করোনার সংক্রমণ থেকে নিজেকে অনেকাংশেই আমার মনে হয় নিরাপদে রাখতে পারবো। ধন্যবাদ স্যার। দর্শক, ফেসবুকে একজন আমাদেরকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি নিচ্ছি। অনেকে খারাপ অবস্থায় না যাওয়া পর্যন্ত হসপিটালে যান না, এটা কি আস্থার অভাব না অবহেলা?
স্যার আপনি কি বলবেন, আপনার কি বিশ্লেষণ? আমার কাছে মনে হয় কি, এই হাসপাতাল, চিকিৎসা, তারপরে চিকিৎসক, এগুলো না একটু স্ক্যারি, সবাই ভয় পায়। আমার মনে হয় আমি নিজেও যখন এই কোন হাসপাতালে যাই বা ইয়ে রোগী হিসেবে একটু ভয় পাবো, এটি আমার মনে হয় খুব একটা স্বাভাবিক হিউম্যান নেচার বোধ হয়। এটি সব জায়গায় সারা পৃথিবী জুড়েই একই অবস্থা, এবং আমি বিদেশেও দেখেছি যে হাসপাতালে যেতে, কোনো পরীক্ষা করতে খুবই স্ক্যারি সবাই, যে কি না কি হয়। তো হাসপাতালে এলে পরে, হ্যাঁ এখন করোনার যে সিচুয়েশন, এটি তো আমি বলবো যে আরো একেবারে নিষ্ঠুর অবস্থা রোগীদের জন্য। কারণ যিনি হাসপাতালে আসছেন তাকে খুবই একাকি হয়তো থাকতে হচ্ছে একটা কেবিনের মধ্যে, সেখানে তার কোনো হয়তো আত্মীয় স্বজন আসছে বা আসছে না। তারপরে করোনা রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসকদের যেই ভিজিট গুলো, সেই গিয়ে দেখা, সেটিও কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক কম। যেখানে নার্সরা অনেক ঘন ঘন যেতেন, সেটিও কিন্তু একটু অপেক্ষাকৃত কম হয়, এবং যারা অন্যান্য স্বাস্থ্যকর্মী তারাও কিন্তু একটু রোগীর কাছে একটু কমই যায়, ফলে একটু নিঃসঙ্গতায় ভোগেন ন্যাচারালি রোগীরা। তারপর করোনা নিয়ে তো ভীতি আছেই, একজন রোগী যখন হাসপাতালে ভর্তি হন তখন স্বভাবতই সে সারাক্ষণ হয়তো ব্যস্ত থাকে, এই বুঝি তার অক্সিজেন কমে গেল, এই বুঝি অক্সিজেন কমে গেলে সে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পাবে কিনা, সেই অক্সিজেনটা তাকে সুস্থ করে তুলবে কিনা, এছাড়াও আরো নানান বিষয়। কারণ এখন আমাদের এই অবাধ তথ্য প্রবাহের যুগে সেই ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে এত বেশি আমার মনে হয় এই করোনা প্রচারণা করেছে, যেটি অবশ্যই জনসচেতনায় কাজ করেছে, কিন্তু আমি পাশাপাশি বলবো এটি কিন্তু আমাদের মধ্যে একটু হলেও ভীতির সঞ্চারও করে জনসচেতনতার পাশাপাশি। তো সেই ক্ষেত্রে একটু ভয় পেলে আমি এটিকে অস্বাভাবিক বলবো না, বলবো এটি স্বাভাবিক, এবং মানুষ মাত্রই এটি করছে এবং সারা পৃথিবী জুড়েই ভয় পাচ্ছে। ধন্যবাদ স্যার। দর্শক শামসুজ্জামান, অবশ্যই আপনি ফেসবুকে যে প্রশ্নটি করেছিলেন সে উত্তর আপনি পেয়েছেন। আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে, দর্শক আপনার নাম ও বয়স বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আই এম ডক্টর জায়েদ রশিদ। বলুন দর্শক, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 2015 ব্যাচের। তো আমি এখন নন প্র্যাকটিসিং ডক্টর, আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি মেডিকেল অ্যাডভাইজার হিসেবে। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, মানে রিসেন্টলি দেখা গেছে যে আমি একজন ডক্টর, এটা আমার আশপাশে সবাই জানে। তো আগে যেমন হচ্ছে ফোনে জিজ্ঞেস করতো যে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, বাট এখন দেখা যাচ্ছে যে বাসায় নিয়ে যেতে বলে, লাইক তাদের যদি কোনো সাইন সিমটম থাকে সেটা তারা গোপন করতেছে, এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে তারা হচ্ছে দেখা যাচ্ছে আমাকে অনেক হিস্ট্রি লুকিয়ে বলে যে দেয়ার ইজ এ হাই চান্স অফ কন্টামিনেশন হিয়ার। আমার ছোট বাচ্চা আছে, আমি নিজেও কোভিড সার্ভাইভার, আর সোজা কথা বলতে গেলে কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে কিন্তু আমি এভাবে নিজেও ইনফেক্টেড হয়েছি। এটা থেকে আমরা কিভাবে অ্যাভয়েড করব? কারণ আমি দেখা যাচ্ছে আমার উপরের তলায় যাচ্ছি, সেখানে হয়তো আমি আমার তো পিপিই নাই, আমি জাস্ট একটা মাস্ক পরে যাচ্ছি। আমার পার্সোনালি মনে হয় যে এই মাস্কটা আমাকে কমপ্লিটলি প্রোটেকশন দিতে পারে না, এটা তো স্যার আপনিও জানেন। যে তারপর পাবলিকের যে অ্যাওয়ারনেসটা, তারা কিন্তু জিনিসটা অনেকটা চেপে যাচ্ছে। তো সেক্ষেত্রে স্যার আমরা কি স্টেপ নিতে পারি যে যেটাতে আমাদের অ্যাকচুয়ালি বেনিফিট হবে, প্লাস পেশেন্টও স্যার বেনিফিট হবে? আপনি তো একজন চিকিৎসক, আপনাকে আমি বলবো যে আমি ধরুন যে মাস্ক নিয়ে প্রোটেক্ট করলাম দ্য এন্ট্রি অফ ভাইরাস ইন মাই বডি, হ্যাঁ, কিন্তু পাশাপাশি আমার শরীরটার যে ইমিউন সিস্টেম যেটি করোনাকে প্রতিরোধ করবে, আমার সেই ইমিউন সিস্টেমটা কতটুক কম্পিটেন্ট হচ্ছে সেটাও কিন্তু ম্যাটার করে। আপনি যেহেতু ডাক্তার সেই জন্য আপনাকে এই কথাটা বললাম। কাজেই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু প্রোটেক্ট বাই ফিজিক্যাল মেজার্স মাস্ক, বাট প্রোটেকশন উইথ দিস মাস্ক অ্যান্ড আদার সে হ্যান্ড ওয়াশ অ্যান্ড সোশ্যাল ডিস্ট্যান্সিং, দিজ আর নট এনাফ দ্যাট ইউ উইল নট বি ডিজিজড বাই কোভিড-19। যদি অকস্মাৎ একটা ভাইরাস ঝুঁকেও পড়ছে, সেই ভাইরাসটা আপনার দেহে রোগ করবে কি করবে না, it's the result of the battle between virus and of your immune system. That will be the
আলটিমেট আউটকাম। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা লোকের মাস্ক পরছে সে করোনা আক্রান্ত হলো, আমি বলে দিলাম যে মাস্কটা কার্যকরী না, এটা কিন্তু ঠিক না, সে হয়তো তার ইমিউনিটিটা দুর্বল ফর এনি আদার রিজন, সে হি ইজ ডায়াবেটিক এন্ড হুইচ ইজ নট কন্ট্রোল, হি মাইট হ্যাভ আদার ডিজিজেস, রেনাল ফেলিওর, কার্ডিয়াক ডিজিজেস, সেজন্য কিনা। এমনি অনেকে আছে আমাদের মধ্যে অনেক অবিস, আমরা হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না, আমাদের এই খাবার দাবার, তারপরে ধরুন যে ঘুম যদি কমে যায় তাতেও আপনার ইমিউন সিস্টেম খারাপ হবে, আপনি যদি পানি পান কম করেন তাও আপনার এই শ্বাসনালী গুলো আর্দ্র থাকবে না, ড্রাই থাকবে, সেখানে খুব সহজেই একটা করোনা ভাইরাস ইনফেক্ট করতে পারে বা অন্য যে কোনো জীবাণু ইনফেক্ট করতে পারে। আমার মনে হয় এই বিষয়গুলো না, আমি যদি আপনার সঙ্গে একাডেমিক ডিসকাশন করি দ্যাট উইল নট বি ভেরি মাচ হেল্পফুল আমাদের অন্য মানে দর্শকদের জন্য, বরং আমি বলবো যে অ্যাজ ইউ আর এ ডক্টর ইউ শুড টক টু ইউর কলিগস অর সিনিয়র কলিগ পার্সোনালি, বিকজ ইটস এ ভেরি কমপ্লিকেটেড সাবজেক্ট, and stay forward any mask which is affordable and available by you or anybody, you should use that. এটা কতটু কার্যকরী না করি আমার মনে হয় এই বিষয়গুলো না ভাবা ভালো, but I will try to get the best mask possible. ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর মূল্যবান তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি একটি সুন্দর কথা বলেছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে কোভিড-19 প্রতিরোধে অনেক বড় ভূমিকা পালন করে। দর্শক, আরটিভি, বিএসএমএম, এটিওয়াই, করোনা হেল্পলাইন আজ এ পর্যন্ত। আগামীকাল রাত 9টায় আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।